আজকে ভিডিওটা করছি জাস্ট পেয়ারা কেমন কোয়ালিটি হয় কি হয় এই নিয়ে। তো এটা হচ্ছে থাই ফাইভ পেয়ারা, দেখতে পাচ্ছেন আপনারা। এর সাইজটা মোটামুটি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে মোটামুটি 500 গ্রাম 700 গ্রাম ওজন হবে, 500 গ্রামের আশপাশে ম্যাক্সিমাম ওজন। যদিও আমরা এই নিয়ে পেয়ারা নিয়ে বেশি ট্রিটমেন্ট করি না, আমার নিজের মাদার গাছের পেয়ারা, এই কাটলে ভিতরটা ঠিক এই ধরনের হয়। আর মিষ্টিটাও দুর্দান্ত মিষ্টি। মিষ্টিটাও প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়, খেতে খুব ভালো। দেখুন খেয়ে দেখো প্যারাটা, কেমন লাগছে? খুব মিষ্টি মিষ্টি। হুম দেখতে পাচ্ছেন আমরা যদিও ফলের কোয়ালিটি তেমন এ করি না, যদিও ফলের স্প্রে কিচ্ছু করা হয়নি, নর্মালি একটা মানে কোনো ন্যাচারাল আর কি, কোনো স্প্রে নেই, কিচ্ছু নেই, ন্যাচারাল ফল, এ খেতেও দুর্দান্ত, কোনো রকম স্প্রে করা নেই, না বাঁধা প্যাকেজিং করা, কিচ্ছু করা নেই, প্রত্যেকটা ফল দেখছেন। এই কোয়ালিটি নর্মাল ছোটো সাইজগুলো এই হয়। আর কাটলে ভিতরটা দেখুন, কাটলে এই হচ্ছে, অ্যাকচুয়ালি সিড খুবই কম, খেতেও মিষ্টি, সিডটাও নেই ভিতরে, খুব কম সিড থাকে। তো এর মাদার গাছ আগে দেখিয়েছি আমি ভিডিও, আজকে ফল কিছু তুললাম খাওয়ার জন্য। নেক্সট আপনাদের মাদার গাছ থেকে তুলে ডাইরেক্ট কেটে দেখানো হবে।